আবার তিন দিকে তিনটে রাস্তা বেরিয়ে যাচ্ছে, তাই বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। আমি তো জয়দাকে ফলো করে করে যাচ্ছি, এটাই তো দেখাচ্ছে। Close till I get up. Time is barely. ওয়ান সেকেন্ড, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এটা ইন্ডিপেন্ডেন্স ডে পার্ট টু। এখন আমি যাবো জয়পুর ফরেস্ট। ওখানে ডাউন টাউন বাইকার্স বলে যে গ্রুপটা রয়েছে তাদের মিট আপ রয়েছে, আর ওখানে আমার দাদারাও রয়েছে। তো দাদা বলতে বন্ধুই, ওদের সাথে মিট আপ করবো। মিট আপ করে ওখানে মজা করবো অনেক। ব্রেকফাস্ট তো এখানে হয়ে গেছে, ওখানে লাঞ্চ করবো। লাঞ্চ করে তারপর বেরোবো। আর এখন টাইম হয়েছে 11টা। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে তো 42 কিলোমিটার্স বাকি। ঠিক আছে, দেখা যাক কখন পৌঁছাই। আর রাস্তাঘাটে চেনা জানাই রয়েছে এখানে, তাই আশা করছি বেশি টাইম লাগবে না। তো চলো জয়পুর ফরেস্টে দেখা হচ্ছে। পৌঁছে গেছি জয়পুর ফরেস্ট। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, রেনকোট পরে নিয়েছি। আর প্রবলেমটা হলো গোপ্রো বেশিক্ষণ টিকে রাখতে পারবো না। বেশি জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে গোপ্রো টিকে রাখতে হবে, তখন কিছু রেকর্ড করতে পারবো না। আর এখন টাইম হয়েছে 11:45। সবার সাথে মিট আপ তো হয়ে গেছে। আর মিট আপ করে যা দেখলাম, আজ প্রায় 45+ বাইক রয়েছে। আর একটা জিনিস, আমি যেদিনই বাইক ওয়াশ করি ঠিক তার পরের দিনই, বা মানে বাইক ওয়াশ করে যখন বেরোই তার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো সেই হচ্ছে আজকেও এরকম। মনে তো হচ্ছে না আগে রেকর্ড করতে পারবো, এবার গোপ্রোটা ঢুকিয়ে দিতে হবে। আর এখন আমি যাবো, মানে এখানে কি এয়ারপোর্ট টাইপ রয়েছে, মানে আগে নাকি প্লেন নামতো, তো সেই জায়গাতেই আমরা এখন সবাই যাবো। ওখানে গিয়ে ফটোশুট ফটোশুট করা রয়েছে। প্রবলেমটা হলো আমি মাঝখানে গোপ্রো ঢোকানোর জন্য দাঁড়িয়েছিলাম, আর তার মধ্যে এরা সব বেরিয়ে গেছে। তো এখন আমি একা একা যাচ্ছি। আর ওরা সব হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিয়েছে, লোকেশন দেখছি। লোকেশন দেখে তো কিছু বোঝাও যাচ্ছে না, তার জন্য প্রবলেম হয়ে গেছে। এখান দিয়ে যারা এর আগে গেছে তারা, তাদের গাড়ির চাকার ছাপ পড়ে রয়েছে। তো এই গাড়ির চাকা দিয়ে এখন আমি বেরোতে হচ্ছে অবস্থা। আর রাতের বেলা যদি কেউ আসে সে তো হারিয়ে যাবেই যাবে। আর এখানে নাকি হাতি ফাতিও ঘুরে বেড়ায়, সেটা একটা প্রবলেম। রাতেরবেলা মনে হয় না এখান দিয়ে কেউ যাওয়া আসা করে সেরকমভাবে। বাপরে বাপ, এত বড় সড়ো জঙ্গল কোথায় এসে পৌঁছলাম কে জানে। এখান থেকে বিষ্ণুপুর দেখাচ্ছে 5 কিলোমিটার, কিন্তু আমরা তো বিষ্ণুপুর দিকে যাবো না, যাই না কোন রাস্তায় ঢুকে গেছে বুঝতে পারছি না। তো এটাই বললাম, আশেপাশে কোনো লোকও দেখতে পাচ্ছি না যে যাকে জিজ্ঞেস করে বলবো যে কোথায় যাবো না যাবো। তো প্রবলেম হয়ে গেছে, দেখা যাক সামনে গিয়ে দেখি কী আছে না আছে। মনটা পুরো খুশি হয়ে গেলো, গ্রুপের একজন চেনা জানা লোকের দেখা পাওয়া গেলো, জয় ব্লগ জয়দার দেখা পেয়ে গেছি। তো তারপর মনটা পুরো খুশি, না থাক যেতে পারবো, বসে তারও হারিয়ে যায়নি। সামনে থেকে আবার তিন দিকে তিনটে রাস্তা বেরিয়ে যাচ্ছে, তাই বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। আমি তো জয়দাকে ফলো করে করে যাচ্ছি, ভুল রাস্তায় যাচ্ছি না ঠিক রাস্তায় যাচ্ছি সেটা বুঝতে পারছি না। আর যা জঙ্গল মজা আসছে, কিন্তু কোন দিকে গো? এটাই তো দেখাচ্ছে, হ্যাঁ এটাই দেখাচ্ছে। এ জয়দা, এ দা এয়ারপোর্টটা এইদিকে তো, এয়ারপোর্ট এইদিকেই তো, ম্যাপ তো এটাই দেখাচ্ছে। ¡Gracias!
অলরাইট গাইস, এখন আড়াইটা বেজে গেছে, তো খিদে তো পেয়েছে, এখন সবাই খেতে যাবো। এখানে ফ্লাগ হোস্টিং, তারপর ফটোশ্যুট ফটোশ্যুট যা করা ছিল সমস্ত কিছু করা হয়ে গেছে, সবাই তো বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন আমরা খেতে যাবো। তো সামনে বনলতা বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানটায় দেখবো, ওখানে যদি জায়গা পাই তো ওখান থেকে খেয়ে নেবো, না হলে অন্য কোথাও থেকে খেয়ে নিতে হবে। গ্রুপে গাড়ি বেরোনো হচ্ছে, বোঝা যায়নি এই গাড়িটা দাঁড়িয়েছিল, এই গাড়িটার সাথে আর আমাদের হচ্ছে এই গালাগালি লেগে বাপরে এক্সস্ট পুরো সাইড হয়ে গেল। তো এখানে সিন এরকম হয়েছিল, আমরা সবাই বেরোচ্ছিলাম আর সবাই একসাথে বেরোচ্ছিলাম, আর মাঝখানে হঠাৎ করে R15 V3 দাঁড়িয়ে যেয়ে ফটোশ্যুট করছিলো। তো এখানে আমাদের একজন গ্রুপ মেম্বার ফলো করতে পারিনি ঠিকঠাক মতো, বুঝতে পারিনি যে ওটা দাঁড়িয়ে রয়েছে, তাই পেছন থেকে এসে ধাক্কা দেয়, আর গাড়িটার বেশ ক্ষতি হয়েছে। আর যেহেতু নতুন গাড়ি নিয়ে বেরিয়েছে আর ওই গাড়িটা একদমই নতুন, ওর এখনও ইন্স্যুরেন্স হয়নি, কিছু হয়নি, সেরকম নাম্বার প্লেটে নাম্বারও আসেনি এখনও, তো বেশ অনেকটাই গেছে। ভুল দুজনেরই ছিল এখানে, ও মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল আর ওর একটু ওভার স্পিডেই ছিল বোধ হয়। তো এখানে কিছু আর করার নেই, তো তোমরাও যখন রাস্তায় বেরোবে এই দিক এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে অনেকে ফটোশ্যুট করে বা সাইডে দাঁড়িয়ে ফটোশ্যুট করে, তো সেগুলো একটু দেখে নিও, কেননা পেছন থেকে অনেক গাড়ি আসে যেগুলো ওভার স্পিডিংয়ে থাকে, মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে আছে সেটা দেখতে না পেয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, সেখানে দুজনেরই ক্ষতি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. এখানে যা ভিড় মনে হচ্ছে না এখান থেকে খেতে পারবো, আমাদেরকে সেই বাড়ি যেতে হবে। আরে সম্মতা আমরা বেরোচ্ছি, কাটা। তো
তো আমাদের কিছু মেম্বার্স ওখানে জায়গা পেয়ে গেছে, সেই জন্য ওরা ওখানে খাচ্ছে আর আমরা কিছু জায়গা পাইনি। তার জন্য আমরা এখন বেরোবো এখানে কি দি রয়্যাল রিসর্ট বলে কিছু একটা রয়েছে, সেখানে আমরা এখন যাবো খাওয়ার জন্য। ওখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর আবার ওখান থেকে বেরিয়ে যাবো। এখানে অনেকের দ্বারা বাইকের হ্যান্ডেল ঠিক করার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তো এখন আমি চালাবো বিএমডব্লিউ R310। এটা বিএমডব্লিউ বানিয়েছে, সামনেটা পুরো স্মার্টফোনের মতো দেখতে অনেকটা। তো চলো এখন একটু অ্যাপাচি মজা নেওয়া যাক। এখানে সুশান্ত দাদার বাইকের সামনের চাকা ডিসলক হয়ে যায়, কিন্তু কোনো ব্যাপার না, আমাদের সাথে মেকানিক রয়েছে, সোমনাথ দাদু ঠিক করছে। রাইডে এরকম লোক থাকা দরকার, ধরো মাঝখানে কোনো কিছু খারাপ হয়ে গেলো বা কিছু হয়ে গেলো, সঙ্গে সঙ্গে কিছু এরকম লোক থাকলে অনেক সুবিধা হয়। আরেকটি জিনিস দেখো, এখানে সুশান্ত দাদার বাইকের সামনের চাকা ডিসলক হয়ে গেছে, কিন্তু এখানে গ্রুপের কেউ কাউকে ছেড়ে যায়নি। এটাই হচ্ছে বাইকিং ব্রাদারহুড, সবাই একসাথেই দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই বসে গেছি দি রয়্যাল রেস্তোরাঁ, এবার ভেতরটা যাবো, ভেতরটা গিয়ে দেখাবো তোমাদের। দারুণ সুন্দর লাগছে বাইরে থেকে, ভেতরটা দেখে নাও একবার। আমাদের এখানে বিরিয়ানিটা এত সুন্দর লেগেছে, আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে, আর বাবাইদার এত সুন্দর লেগেছে, বাবাইদা এখন খেতেই আছে, খেতেই আছে, নিয়ে বোধ হয় দু প্লেট খেয়ে নিল, তখন দেখে খেতেই আছে। তো লাঞ্চ ল্যাদ খাওয়া সমস্ত কিছু খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, এখান থেকে এবার বেরোতে হবে বাড়ির দিকে, রাত হলে প্রবলেম আছে। R15 তো সামনের লাইট জানোই কীরকম। তো আমরা এখন ডানপুরে পৌঁছলাম, গ্রুপের বাকি মেম্বার্সরা পেছনেই রয়ে গেছে, ওরা আস্তে আস্তে আসছে, আমরা আগে বেরিয়ে এসেছি, কারণ আজ 15 আগস্ট, তাড়াতাড়ি বাড়ি না ঢুকলে আর আজকে আর মনে বাড়িতে ঢুকতে দেবে। তো এতটা রাস্তা একা আস্তে আস্তে, এই দেখো সামনে কাদের পেয়েছি, এ হচ্ছে বিবেক, আমার সাথে অযোধ্যা পাহাড় গেছিলো MT-15 নিয়ে, আর তার বন্ধু RC নিয়ে আছে। কতদিন পর বিবেককে দেখার পর আমার সেই হাসির কথাটা আবার মনে পড়ছে। দুর্গা ওয়াটারফলসে পরপর দুবার পড়ে গেছিলো, আর পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে, বেচারার মাঝখানে দাঁতটা ভেঙে গেছে। অনেক গাইজ, এখন আছি মা ব্রিজের ওপর, এখান থেকে রুবি হয়ে তারপর সাউথ সিটি ঢুকবো। এখন আর ব্লগ করতে সেরকম ইচ্ছে করছে না, তাই অফ করছি এখানেই। সাইনিং অফ বাইকার নোবেল, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।